তারা জানেন তিজর এ শব্দের অর্থ বিজনেস মানে সুরাতে ম্যাক্সিমাম টাইম আল্লাহ তালা তিজর শব্দের অর্থ বিজনেস ইউজ করেন কিন্তু আল্লাহ তালা সবসময় বিজনেসের অর্থ কিন্তু তিজর ইউজ করেন না তিজর অর্থ সবসময় বিজনেস আল্লাহ তালা বুঝান না আল্লাহ তালা সুরাত জুমাই নয় নং বলছেন ইয়া আইউ হাল্লা আ মানু ইজানু দিয়া লিসওয়াতি মিনিয়াও মিল জুমা ফাস আউ ইলা জিকরুল্লাহ ফার্স্ট বাইয়া মানে ব্যবসা না বাইয়া অর্থ বিক্রি করা বোঝায় মানে বিক্রি সেল বিজনেস মানে অনেক কিছুই বোঝায় যেমন অ্যাকাউন্টিং বোঝায় অ্যাকাউন্টিং পেয়েবল বোঝায় ইলেকট্রিসিটি বিল বোঝায় টিভির বিল অনেক কিছুই বিল বোঝায় বা অন্য অনেক হাজার হাজার রকমের বিজনেস আছে দেখেন বিজনেস তো বোঝাচ্ছে আল্লাহ তালা যা সেল বা বিক্রি করাকে বোঝাচ্ছে এখানে ধরেন একটা জিনিস পার্থক্য আছে পার্থক্যটা কী ধরেন আপনি কোনো একটা বিজনেসের জায়গায় চাকরি করেন বা আপনি বিজনেস অ্যাসোসিয়েশানে চাকরি করেন আপনার কাজ কি টেবিলে বসে বসে সই করতে হবে জাস্ট সই করতে হবে তো এখন দেখলেন আপনি জুম্মার সময় জুম্মার সময় হয়ে গেছে আর আপনি জানেন তো জুম্মার দিন আগে ছুটি দেওয়া হয় প্রায় আগে তো আপনি দেখলেন ও জুম্মার সময় হয়ে গেছে আমাকে এখন আল্লাহকে মনে করা উচিত আমি আপনি সেখানে চেকটা সই করা থেকে উঠে চলে গেলেন ফ্যানের বাতাস থেকে উঠে চলে গেলেন তো এখন আবার ফ্যানের বাতাস থেকে বসলেন ঠিক আছে কিন্তু যারা বিক্রি করে বা তাদের কথা চিন্তা করুন আর এবার দোকানদার ধরেন আপনার অনেক বড়ো দোকান আছে তো একটা একটা লোকাল অনেক ধনী লোকাল আপনি বুঝতে পারছেন প্রচুর কেনাকাটা করবে এটা যে ধরনেরই হোক প্রচুর কেনাকাটা করবে আপনি বুঝতে পারছেন এটা বুঝতে পারে যে কে কেনাকাটা কীরকম করবে তো সে একটা ব্যাগ নিলো আর সেই জিনিস পরতে থাকলো অনেক দামি দামি জিনিস পরতে থাকলো খাবারের প্রোডাক্টও যে প্রোডাক্টও তো আপনি অফিসের রুমে বসে আছেন আপনি চেক সই করছেন বা আপনি যে নথিপত্র সই করছেন আপনি উঠে চলে গেলেন এটা আপনার জন্য খুবই সোজা কিন্তু একটা আপনি দোকানে বসে আছেন আর আপনি দেখছেন যে আপনার সামনে যে লোক আসছে প্রচুর জিনিস বিক্রি হবে এটা আপনি বসে আছেন প্রচুর জিনিস তারা ব্যাগের মধ্যে পুড়ছে প্রচুর জিনিস একটার পর একটা তার ঢোকাতে আছে তারা ঢোকাতে আছে তারা ঢোকাতে আছে তো কোনটা সব থেকে সোজা হবে সেই চেকসই থেকে উঠে যাওয়া না সেই বিজনেস থেকে উঠে যাওয়া সে ব্যবসা বা বিক্রি করা থেকে উঠে যাওয়া সে বিক্রি করা থেকে উঠে যাওয়া অবশ্যই কঠিন হবে কারণ দেখছি যে তার সামনে এত হাজার হাজার এখন প্রফিট আসার কথা বাট তাকে জামা জুমবার জন্য যেতে হচ্ছে বা স্টার্ট হয়ে গেছে বা অনেক আগে স্টার্ট হয়ে গেছে টাইম পার হয়ে যাচ্ছে সালাত হবে হবে বলে ভাব দেখছি যে তার কেনাকাটার এখন ভার শুরু হচ্ছে সেটা তার জন্য কঠিন হবে না অবশ্যই তার জন্য অবশ্যই কঠিন হবে তখন সে বলবে ও একটু 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 আর সময় আছে এখনও পাঁচ মিনিট আছে আমি এক মিনিটে উজু করবো আর চার মিনিটে দাঁড়িয়ে দেবো তারপর আর যে আরও কেনাকাটা করছে তখন সে ভাববে আচ্ছা আচ্ছা ঠিক আছে সুরা ফাতে সুরা তারপর সুরাটা পরে রুকুতে যে ধরে নেব তারপর ধরে তো সেকেন্ড আয়তে ধরবো মানে এইভাবে শয়তান তাকে প্রচুর করতে থাকবে এবং তার জন্য আসলে এটা ছেড়ে যাওয়া প্রচুর কঠিন হবে তার মধ্যে যদি হান্ড্রেড পার্সেন্ট তাকুয়া না থাকে আল্লাহ তালা বলছেন সে দোকান ছেড়ে চলে যাও লিভ দ্য সেল কলস তখন সে বলবে আমি তাহলে কীভাবে টাকা ইনকাম করবো তাহলে আল্লাহ তালা বলছেন এগারো নম্বর আয়তে অল্ল হু খয়রন আল্লাহ প্রোভাইড করে আল্লাহ রিজিক দান করে তুমি না তুমি রিজিক পাও না আল্লাহ তালা তোমাকে রিজিক দেয় সেই দোকানদারের পরে তো রিজিক পাও না আল্লাহ তালা তোমাকে রিজিক দেয় আল্লাহ তোমাকে সেই দিয়ে পরীক্ষা করছেন আল্লাহ তালা আল্লাহ তালা তোমাকে সেই কাস্টমার দিয়ে পরীক্ষা করছেন জাস্ট এভাবে আল্লাহ তালা পরীক্ষা করে থাকেন এভাবেই আল্লাহ খয়রান রজ কিন